गाइज गुड मॉर्निंग वेलकम टू मॉम एंड सन ब्लॉग और আমি নেহা তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আর সকাল থেকে আসিনি সকালবেলা অনেক কিছু করে ফেলেছি যেমন হচ্ছে আমার মানে দেওর এখনো ওঠেনি কিন্তু সকালবেলা আছে কিছু স্ন্যাক্স ভাজলাম সবাই মিলে খেলাম তারপরে একবার এক চুট গোছানো হয়ে গেছে বিছানাপত্র আবার হয়েছে এরকম সকাল সকালই কি নিয়ে আসলো লাইট দিয়ে যাচ্ছে কোথায় উঠবি এখানে না 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 উঠতে হবে না না উঠতে হবে না ক্যাশ নিয়ে আসতে দেখি কেমন পুরো এক কালার না হ্যাঁ তোমার দিকে তাকাইনি তুমি বললে কাটবে না কাটবে না বললে দাড়ি আর কেটে আসবে তো সকাল সকালই নতুন একটা জিনিস নিয়ে ঘরে চলে আসলো আর ও আজকে চলে যাবে চলে যাওয়ার আগেও কেনাকাটা চলতে থাকছে মানে কত যে কেনাকাটা করবে এই বছর দেখো গ্যাসের লুকটা দেখো যে অসম না সুন্দর না খুব এই ফার্স্ট টাইম আমি এইরকম গ্যাসে রান্না করব তো চলো এই যে আগুনটার পাওয়ারটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন কি লাগলো বলবে বার্নারটায় আগুন জ্বালিয়েছিলাম তারপরে না আমি ভুলেই গেছি নতুন গ্যাস ভেবে আমি না ওটা ধরেছি পুরো আগুন মানে পুরো হাতগুলো জ্বলে গেছে তাও দেখো তারপরেও আমি কাজ করছি কারণ বসে থাকলে হবে না সকালের অনেকটা টাইম হয়ে গেছে এই গ্যাস আনে খোলাখুলি করতে করতে কতটা টাইম চলে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে এখানে পরিষ্কার করে গ্যাসটা বসাবো বলে পরিষ্কার করে নিলাম হাতটা যে জ্বালা করছে বিভৎস জ্বালা করছিল তো সেটার দিকে আমার আর খেয়ালই নেই তাড়াতাড়ি করে গ্যাসটাকে ই করে জ্বালিয়ে ভাত বসিয়ে দিলাম তো ভাতের হাঁড়ি মাড়ি সব কিছু ওগুলো মেজে নিতে হবে তো ওগুলোও ধোয়া নেই তো সেগুলো মেজে নিলাম মেজে নিয়ে ফাইনালি আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম একদিকে আর একদিকে হচ্ছে কি রান্না করব সেগুলো দেখছিলাম যে কি রান্না করা যায় সকালবেলা তো ওই জন্যে সেই এই সব করতে করতে অনেকটা টাইম চলে গেল আর আমার হাতটা এতটাই পুড়ে গেছে যে জ্বালা করছিল পরে তোমাদের দেখাবো বাকি হচ্ছে আর এতগুলো জামা কাপড় এগুলো সব গোছাতে হবে কোথায় যাচ্ছে কে জানে চুলদাড়ি কেটে আসলো সবে কারণ আজকেই চলে যেতে হবে আমার হাজবেন্ডকে তো আমি এই যে নতুন গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল তো চলো এই মাত্র নিয়ে আসলো তো দেখতে থাকো আমার ব্লগটা তো সকালবেলা এগুলো ভেজেছি সবার মোটামুটি খেয়েছি আমি দু পিস খেয়েছি একটা আমার দেওরের জন্য রয়েছে এখনো ঘুম ভাঙেনি আর আমার বাবুকে এখন ফুরুট কিনে দেবো কি করছিস ও একটু ব্লগ করে ভাবো ও একটু আমার সাথে ব্লগ করে তো বাক্সটাও সরাতে হবে দেখো এই বাক্সটার মধ্যে ভরে নিয়ে আসলো তো সরাতে হবে চলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু আর একবার করতে হবে আর আমার আমার একটা ছেলে কী করছে দেখি তো রান্না বসিয়ে দিয়েছি এখানে বেগুন আলু দিয়ে রান্না করবো এই মাছটা আজকে আমাদের সব কটাই পেটির মাছ এনেছে তো দেখো পেটির মাছ আমি খুব পছন্দ করি আর আমার বাবুও খুব খেতে ভালোবাসে তাই জন্য পেটির মাছ আনা হয়েছে আমার গ্যাসটার মধ্যে দেখো রান্না চাপিয়েছি রান্না শেষ হয়ে গেল এটা গ্যাসটা মুছে নেব আর এই যে রান্না হয়ে গেল তরকারি মাছের এটা বন্ধ করে দিই চলো মুছে নিই তারপরে যাই ওই জামা কাপড়গুলো আর্ধেক গোছাতে গোছাতে রান্না করছিলাম তো ওগুলো গুছিয়ে নিই চলো রান্না বান্না হয়ে গেছে আর আমার বরকে ডাকতে এসেছি খাওয়ার জন্য আজকেই চলে যাবে বেচারা সত্যি আমাকে রেখে দেবো না নিয়ে বিয়ে করবে আর একটা যাও করো গে তাতে কি ভাবছো তুমি আমার কি বিয়ে হবে না আর একটা হ্যাঁ ও নয় একটা বিয়ে করবে তা আমার কি বিয়ে হবে না কি
হয়েছে, ও বিয়ে করবে আর আমি হা করে ওর বিয়েতে দুঃখের চোখের জল ঝরাবো। তুমি যেদিন বিয়ে করবে তার পরের দিনই আমি তোমাকে মানে নিমন্ত্রণ করতে আসবো আমার বিয়ে। তারপরে শোনো না, কি কি রান্না করেছি, বেগুন মাছ দিয়ে রান্না করেছি এটা, আর এটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট রান্না করেছি, আর আমার বাবুর জন্য মাছ ভাতে রেখেছি, আর এগুলো দেখো কালকে রয়ে গেছে, কিছু ফেলে দিতেই হবে, এগুলো কেউ খাবে না, কেউ খাওয়ায়নি, সবার খাওয়া হয়ে গেছে। জামা কাপড় সব গোছানো হয়ে গেল, আর এখন হচ্ছে একটু শুয়ে পড়বো, খাওয়া দাওয়ার পরেই শুয়ে পড়বো। তারপরেও তো আমি একটা কাজ করে ফেললাম, জামা কাপড় অতগুলো গুছিয়েছি, আগে শুয়ে নিই, বাবুকে ঘুম পাড়িয়ে নিই, নাহলে দুষ্টটা দেখো কি দুষ্টর হাড্ডি। হ্যাঁ, আমার পরে একটু পরে চলে যাবে, তোতে মন খারাপ, দেখো মুখটা কালো করে বসে রয়েছে। তো চলো একটু আনি শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। একদম ভালো লাগছে না, প্রত্যেকবার যাই আসে ঠিক আছে, কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে কি, মনে হচ্ছে কি একবারে যাচ্ছ, তুমি একবারে চলে যাচ্ছ কেন বলো তো, ভালো লাগছে না, আমি যেহেতু আর যাবো অন্য ঘন্টা বলছো, তুমি আমাকে নিয়ে যাচ্ছে না গাইস, ভালো লাগছে। কি আছে কি আছে কি কি দেখো তো কি আছে, কোথায় কোথায় লেগেছে সাবধানে যেও, আগে হেলমেটটা পরে নাও, একটা টাটা টাটা দিতে, টাটা দাও বাবাকে, চলে যাবে আর তো আমার বর চলে গেলো, সত্যি খুব খারাপ লাগছে, এবারে এত খারাপ লাগছে, প্রত্যেকবার হাসতে হাসতে ওকে মানে ই করি, তা যাই আর যেতে দিই, তাড়িয়ে দিই বলছিলাম, কি হয়ে গেছি আমি, আর এইবার না এত মন খারাপ করছে, আর ও হচ্ছে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ও হট করে বাইক বুক করেছে আর বাইকওয়ালাও চলে এসছে, ওই জন্য আমি ক্যান্সেলও করতে পারি, ফাঁকা হয়ে গেল আমার ঘর পুরো, সেহেতু তাও তো শয়তানি তো করা যাচ্ছিলো, আর এখন তো ফাঁকা হয়ে গেছে আমার ঘর। নেই চলো কি আছে দেখা যাক, ও মা নাড়ু খেলো না, আমার দিদি নিয়েছিল, আর কি আছে খাবার, চকলেট আছে, নে ফল, আর তো সন্ধ্যার সময় আমরা চাউমিন খেয়ে নিলাম, মানে সন্ধ্যার সময় না রাত 9টার সময়, সরি 9টার সময় চাউমিন খেয়ে নিলাম সবাই মিলে, আর হচ্ছে এইটুকু মানে কেমন জানি চাউমিনটা হয়তো ওই জন্য একটু খেতে পারিনি, একটু ডেকে রাখি যে খাবে খাবে, আর চলো এখন হচ্ছে বাবুকে উঠাইয়ে দিলাম অনেকটা, একটু জল খাবে, তারপরে হচ্ছে যা খাবে রাতে, আমার বর তো ফোন করলো এয়ারপোর্ট পর্যন্ত, মানে পাঠানকোট না অমৃতসর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালো,
ফোন করে করে জানাচ্ছে, আমার না কেমন জানি লাগছে সত্যি। ও প্রত্যেকবার যায় আসে আসে, অতটাও মন খারাপ হয়নি, কিন্তু এইবারে এতটাই মন খারাপ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর ও আমাকে খুঁচিয়েই যাচ্ছে, খুঁচিয়েই যাচ্ছে, আসতে পারতে আসতে পারতে বিপদে গেল। আমাদের ঘোরাঘুরি এনজয় করা সমস্ত কিছু শেষ, এবার থেকে তোমরা আমাকেই দেখ। চলো কি করি দেখি, দেখতে থাকো। ভাত নিয়ে আসলাম ঘরে, আর আমি এখন খেয়ে দিয়ে ঘুমাবো। বিভোষ ওখানে খারাপ লাগছে, আর হচ্ছে আমার বাবু তো ম্যাগি খেয়েছে, দেখতেই পাচ্ছ দেখো, ও ম্যাগি খেয়েছে অনেকটা, আমিও খেয়েছি এখন, ওই জন্য অল্প একটু ভাত নিয়ে আসলাম, আর দুজনে একটু একটু করে শেয়ার করে খেয়ে নিয়ে ঘুমাবো একদম, তাই না বাবা? আর ঘরবাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ওই জন্যে নিচে বসেই খাবো মনে হচ্ছে কি, এখানেই শুয়ে পড়ি আমি, আমার ভাল লাগছে। আমার টিয়ারও খাওয়া হয়ে গেছে, আপেল কেটে দিয়েছি, আর ই দিয়েছি, ছোলা দিয়েছে, খেয়ে নিয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর সবাই খুব ভালো, মানে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, আর হচ্ছে একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে প্লিজ অন্যদের সাথে শেয়ার করো। আর চলো সবাইকে গুড নাইট, আর সবাই খুব খুব ভালো থেকো, আর আমি খুব চেষ্টা করবো, এখন তো মন মরা জানোই তো, বর চলে গেছে মানে একদম ভালো লাগে না আমার একটু, আর ও আমাকে নিয়েও যাচ্ছে না, বলো কী করবো বলো। হ্যাঁ ওর তো রিমোট গাড়ি, ওর সাইকেল, ওর কত কিছু ওখানে রয়ে গেছে, ওর কি মন লাগে? ওর পাপা চান খুব কান্না করছিল যাওয়ার সময়, আর আমিও আমারও ভালো লাগতো না, আমার নিয়ে গেলে ভালো হতো, নিয়ে গেলো না কেন? তোমাদের পরের ভিডিওতে জানাবো কী কারণে, কারণের জন্য আমাকে নিয়ে গেলো।